শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। দেশ অথবা প্রবাস, কাছে অথবা দূরে, বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির মেসরা ম্যাগুলি ব্যতীত তারকালাপে আমন্ত্রণ সকলকে। দশক ভোরের শিশির বিন্দুর মতো জীবন আমাদের, খানিক পরের রোদের ঝলকানিতে যা সমাপ্তি। এই এতটুকু সময়ের মাঝে জীবন আমাদের পুলকিত করে তোলে, জীবন অন্যকে ভাবনার খোরাক তৈরি করে দেয়। যে জীবন যাপিত হয় কল্যাণ আর অকল্যাণের নির্দিষ্ট সীমাবদ্ধতায়, সে জীবন পূর্ণ জীবন, সে জীবন সার্থক জীবন। এমন জীবনের মানুষ হওয়া খুব যে সহজ তা কিন্তু নয়, অনেক প্রচেষ্টা, অনেক শ্রমে ঘামে তবেই মিলে এমন জীবন। দর্শক, আমাদের সবিজ অঙ্গনের তেমনই সফল জীবনের প্রচেষ্টার এক পথিকের নাম চয়নিকা চৌধুরী। নির্মাণ আর নেপথ্যের কুশলী মানুষটির আজ তার শুভ পঞ্চাশের সকালে অর্থাৎ জন্মদিনে রয়েছেন তারকালাপের অতিথির আসনে। দিদি শুভ সকাল, স্বাগত, কেমন আছেন? এবং শুরুতেই বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। ডিসেম্বর যেহেতু আমাদের অহংকার এবং গৌরবের মাস, কি বলবো, আসলে আজকে আমি অনেক এক্সাইটেড। এবং শুভ জন্মদিন। হ্যাঁ, অবশ্যই। আর যেহেতু তুমি বললে পঞ্চাশে পা, তো মনে হচ্ছে জীবনের অর্ধেক না, মনে হচ্ছে জীবনের একদম শেষ জায়গাটায় পৌঁছে গেছি। সেটি আমরা একেবারেই ভাবতে পারছি না দিদি। পঞ্চাশ সংখ্যাটা ছোট, কিন্তু অভিজ্ঞতাগুলো যদি আমরা যোগ করি সেই ব্যাপ্তিটা অনেক বড়। একটু একটু করে শুনবো, অর্জনের কথাও শুনবো, তবে তার আগে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, দেখিয়ে দিয়েছেন কে রয়েছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং আমাদের নাট্যভবন এবং নির্মাণ ভবনের খুব চেনা, ভীষণ প্রিয় মানুষ চয়নিকা চৌধুরীকে তার শুভ পঞ্চাশের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইলে আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। ফিরছি অতিথির কাছে। আসলে সত্যি কথা কি, আজকের দিনে মানে যাকে যার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, আমার মা শিশির কণা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, এই জন্য আমি প্রতিদিন ভোর দেখতে পাই, সকাল দেখতে পাই। আমার মা বাবার ভালোবাসার মানুষ আমি, তাদের সন্তান আমি। সো তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি যে এখনও বেঁচে আছি। আসলে বেঁচে থাকাটাই অনেক বড় একটা ব্যাপার। আর বিজয়ের মাস, অবশ্যই এটা আমাদের অহংকার। আমি অনেক প্রাউড ফিল করি যে আমি সুন্দর একটা মাসে আমার জন্ম। এবং আমার মার মুখে শুনেছি যে আমার যখন জন্ম হয় তখন 5:26 ছিল, শীতের রাত, এবং আজান পড়ছিল, তখন আমি জন্ম নিয়েছি পৃথিবীতে। বাহ, চমৎকার। এবং দিদি, মেয়েদের যদি বলি, দুটো পরিবার কিন্তু, বাবা মায়ের কল্যাণে তো পৃথিবী দেখা, আলো বাতাস দেখা, কিন্তু তারপরেও যে আরেকটা পরিবারের কথা যদি বলি, এবং একটু আগে আমি কিন্তু বলছিলাম দিদি আপনার পরিবার সব অ দিয়ে শুরু, পরিবারের কথা শুনতে চাই 12 মিনিটে, তাদের কি আয়োজন ছিল? আসলে এটা আসলে আমার জন্য আজকে একটু স্পেশাল হয়েছে, কারণ আমি আসলে টানা কয়েকদিন একটা দেশের জন্য কিছু কাজ করেছিলাম, একটু বিজি ছিলাম, অনেক শুটিং ছিলাম, তারপরে সিলেটে গিয়েছিলাম, রাতারগুল গিয়েছিলাম। তো আমি ফিরেছিল 30 তারিখ, মানে ভোরবেলা ফিরেছি, 4:50 বা এরকম মনে হয় আমি ফিরেছি। তো সারাদিন আসলে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে আমি ফিরেই সকালে আবার প্যানেলে চলে গিয়েছি, তার মানে আমার ঘুমটুম কিছু হয়নি। বাসায় যখন আমি ফিরি, 30 তারিখ আবার আমার বাবার জন্মদিন ছিল। তা আমার বাবার জন্মদিনে বাবাকে উইশ করে, বাবার সাথে কিছুক্ষণ থেকে যখন বাসায় ফিরি, তখন আমি দেখলাম যে আমি খুব ক্লান্ত, এবং ওই শাড়ি পরেই আমি বিছানায় জাস্ট একটু আমার মেয়ের সাথে শুয়েছি, আমি একদম স্লিপ। তো দেখে যে মা, আমার মেয়ে, ছেলে মেয়ে আমাকে ডাকছে যে মা ওঠো ওঠো। আমি বললাম তোমরা তো ওই একটাই, ওই তো ওরকম সাজানো, ওরকম কেক কাটা, থ্যাংক ইউ সো মাচ, কালকে কাটে, আমি এখন পারছি না। না মা, তোমাকে উঠতেই হবে। তারপর গেলাম, গিয়ে তো আসলেই আমি খুব অবাক হয়ে গেলাম, 50টা গোলাপ, অনেক কেক, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে কেক পাঠিয়েছে, এবং আমার ছোটোবেলার বন্ধু টিলটি, সে তার মাকে নিয়ে তার ফুল ফ্যামিলি নিয়ে এসেছে, এবং সত্যি খুব একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। বোঝাই যাচ্ছে দিদি, এবং আপনার যেভাবে বলছিলেন সেটাই বোঝা যাচ্ছে যে আসলে বিষয়টা আপনাকে কতটা টাচ করেছে। আসলে পরিবারের সাপোর্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই জরুরি, সেটি যদি আমরা বলি যে আমাদের মানসিকভাবে যদি বলি সেটি একটা, কিন্তু কাজের ক্ষেত্রে সেটিও তো নিশ্চয়ই অনেক বেশি জরুরি। আসলে কাজের ক্ষেত্রটাই আসলে বেশি জরুরি, মানে একটা মেয়ে কাজ করবে কিন্তু তার ফ্যামিলির থেকে যদি সাপোর্ট না পায়, মানে আসলে আমার মতো লাক তো আসলে সবার নেই, আমি অনেক মানে লাকি বলি ভাবি নিজেকে, এবং সত্যিই তাই, কারণ আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার পরিবার থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে, আমার বাবার বাসা থেকে, আমার, এবং ইভেন যে আমাকে ড্রাইভার যে নিয়ে যাচ্ছে, বা আমার বাসায় যারা আছে, তুলসী বা তুলসীর মা, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড অরুণ চৌধুরী, এই সাপোর্টটা আসলে অনেক দরকার। এবং আমার শ্বশুরবাড়িতে যারা আছে, যে আমার সব ননাসগুলো, ওরা সবাই ঢাকা থাকে, গীতশ্রী চৌধুরী, জয়শ্রী চৌধুরী, বনুশ্রী চৌধুরী,
রূপশ্রী মানে আমার সব থেকে, ও আমার বন্ধু এবং ননদের থেকেও, মানে ননদ বাট বন্ধু থেকেও বেশি, অনেক সাপোর্ট পাই আমি এদের, যার ফলে আমাকে কখনো শুনতে হয় না যে এত রাত কেন হচ্ছে, বরং আমি শুনেছি তোমার কাজটা খুব সুন্দর করে করে আসো, নো টেনশন। এটা আসলে একটা মেয়ের জন্য অনেক প্রয়োজন। সেই জায়গা থেকে যদি নারী নাট্য নির্মাতার কথা আমরা বলি, সেখানে আপনি একটা মাইল ফলক স্পর্শ করেছেন নিশ্চয়ই, এবং এই যে আপনার বর্ণাঢ্য কর্মজীবন, সেখান থেকে কিছু তথ্য নিয়ে একটা বায়োগ্রাফি তৈরি করেছি, বিশেষ দিনে দেখাতে চাই আপনাকে। অবশ্যই আমিও দেখতে চাচ্ছি সেটা, চলুন দেখি। বাংলাদেশের শোবিজ ভুবনে জনপ্রিয় এবং কুশলী নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী, জন্ম 1 ডিসেম্বর খুলনায় হলেও পৈতৃক আদি স্থায়ী নিবাস বরিশালে। বাবা এসবি কর্মকার, মা শিশির কণা। পরিবারে 2 বোনের মধ্যে সবার বড় চয়নিকা চৌধুরী একাডেমিক শিক্ষায় এমএ সম্পন্ন করেছেন। খুব ছোটবেলায় তার মায়ের হাত ধরে নাটকে পথ চলা শুরু হলেও 1998 সালে তার রচিত প্রথম নাটক বোধ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়। তারপর 2001 সালে এক জীবনে নাটক নির্মাণের মাধ্যমে শোবিজে নির্মাতা হিসেবে তার পথচলা শুরু। এযাবৎ 150টি নাট্য রচনার পাশাপাশি 350টি একক নাটক এবং 14টির বেশি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সোনার মানুষ, চলমান ছবি, অনুমতি প্রার্থনা, মায়া, আকাশজোড়া মেঘ, আঁচল, নিশীথে, তোমাকে ছুঁয়ে, এসো হাত ধরো, একই সোনার আলোয়, হাসপাতাল, ভালোবাসার গল্প রচনা, বিকেলের আলো, আঁচর, যেখানে সীমান্ত, মানুষ মাত্র দুজন, মেঘের পরে, নির্জন স্বাক্ষর, জুয়ারি ইত্যাদি। ব্যক্তি জীবনে তার জীবনসঙ্গী নির্মাতা অরুণ চৌধুরী, এক কন্যা অনুলেখা চৌধুরী সৃষ্টি এবং এক পুত্র অনন্য প্রতীক চৌধুরীকে নিয়ে তার পরিবার। দীর্ঘ 1.5 দশকের ক্যারিয়ারে অর্জন করেছেন সিজেএফপি পুরস্কার, বাবিশ্বাস পুরস্কার, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা। আমাদের আজকের অতিথি নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী। আজ তার জন্মদিনে আরটিভি এবং মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। দিদি, আবারও আরটিভি পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আসলে এত সুন্দর করে আরটিভি একটা কাজ করেছে, এত যত্ন করে, এত ভালোবাসা দিয়ে, আমি মুগ্ধ, খুব ভালো লেগেছে। এবং যেমনটি আমরা দেখছিলাম, আসলে নাট্য নির্মাতা, যদি আমি এর আগে যদি বিশেষণটা যুক্ত রাখি যে নারী নাট্য নির্মাতা, এই পথ চলার শুরুটা কি খুব সহজ ছিল? কারণ যে কোনো শুরুর গল্পের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা থাকে, অনেক মেধা শ্রমের ব্যাপার থাকে, সেগুলো আমরা শুনবো দিদি। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, যদি পারমিশন দেন। দর্শক, আমাদের বিনোদন ভুবন আর নন্দন কাননের পরিচিত নাম নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী আজ 50তম জন্মদিনে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন। এই আলাপ থেকে আমরা এখন সংক্ষিপ্ত সময় বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন। শুভ 50-এর শুভ সকালে আজ তারকালাপের সঙ্গে আছেন আমাদের নাটক, আমাদের টেলিভিশন, আমাদের শোবিজের নানা গুণের মেধাবী রচয়িতা নির্মাতা চয়নিকা চৌধুরী। দিদি, ফিরছি আলাপে। দিদি, ফিরে এলাম। আমরা তো অর্জনের গল্প শুনছিলাম, কিন্তু এখনো কিন্তু যদি বলি অনুভূতির কথাগুলো, প্রত্যাশার কথাগুলো, প্রাপ্তির কথাগুলো শোনা হয়নি, সেগুলো একটু একটু করে শুনবো দিদি। তবে আপনি জানেন তারকালাপে দর্শকদের জন্য একটা আয়োজন থাকে, কুইজ পার্ট, কুইজটি জানিয়ে দিয়ে ফিরে আসি। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী নকিব খান। 70 থেকে 80 দশকে বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ ব্যান্ড সঙ্গীতের দল রেনেসা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। আর আমাদের আজকের কুইজটি হচ্ছে রচয়িতা নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম টেলিভিশন নাটকের নাম কি? অপশন ক শেষ বেলায়, অপশন খ সোনার মানুষ। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। কুইজের সঠিক উত্তরের সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজ এবং আগামীকালের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 2 রাত 3 দিন অবকাশ যাপনের সুযোগ। চলুন এবারে জেনে নেই কে হয়েছে আজকের বিজয়ী। দিদি, বিজয়ীর নাম আছে, আপনাকে পড়ে শোনাতে হবে। অবশ্যই আজকের দিনে একটা বিজয়ীর নাম পড়ে শোনাবো, অনেক ভালো লাগছে। বিজয়ীর নামটা না বলে কি ফোন নাম্বারটা বলবো? দিদি আপনার ইচ্ছে, বলতেই পারেন। 134672। আর বিজয়ীর নাম হচ্ছে আরিফ। আপনাকে অনেক অনেক অভিনন্দন আরিফ, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি তো পুরস্কার পেয়ে যাচ্ছেন, যখন প্রিয় মানুষগুলো নিজের নাম বলে সেটিও তো অন্যরকম একটা পুরস্কার। ভালো থাকবেন, শুভকামনা থাকলো আপনার জন্য। দিদি, আমরা তো আলোচনা করবই, তবে এ মুহূর্তে আমার মনে হয় যে যদি বলি যে আপনার সবচেয়ে প্রিয় একজন আমাদের সঙ্গে যুক্ত আছে, ভুল হবে না, দেখবো কে? অবশ্যই। শুভ সকাল। আমি আমার মার সাথে একটু কথা বলবো।
শুনছে মা। হ্যাপি বার্থডে মা, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি সাজিয়ে দিয়েছ তাই। আমার জাস্ট একটাই কথা, আজকে 50 বছর হয়ে গেল, এখন তো মুভি বানানোর টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মুভি বানাও, কারণ আমরা সবাই ওয়েট করছি। অনুলেখাকে না অনেক ধন্যবাদ, কারণ এই প্রশ্নটাই কিন্তু আমি এখন করতাম। এই তো আর কিছু বলার নাই, তাড়াতাড়ি বাসায় আসো। ওকে বাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসলে ওকে আমি কি বলবো, যে ও সবকিছু আসলে ওই ও আর আমার ছেলে সবকিছু খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, এবং অবশ্যই ওরা সবসময় বলে, আমি যদি বলি আমি তো সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাই এবং এক সিনেমা আমি অনেকবার করে দেখি, তো ও বলে যে না আমরা এখন কোনো সিনেমা দেখতে চাই না, তুমি যেদিন সিনেমা বানাবে সেদিন আমরা দেখতে যাব, তোমার এখন টাইম, তোমার এখন টাইম, তুমি এখন ছবি বানাও। হ্যাঁ মা, আমি অবশ্যই একটা খুব সুন্দর ছবি বানাতে চাই, যে ছবিটা সবাই মিলে দেখা যায় এবং এই জেনারেশন থেকে শুরু করে আমার আগের যারা আছে, আমার মা, আমার যারা শ্রদ্ধেয় আছে, সবাই একসাথে বসে যেন ছবিটা দেখতে পারে। অবশ্যই সেটা হবে বাংলাদেশের একদমই একটা ভালোবাসার সুন্দর একটা অ্যাকশন, ভালোবাসা একটা দেশের ছবি। দিদি আমরাও মুখিয়ে থাকলাম, প্রত্যাশা করলাম, এবং আমরা যদি বলি যে ক্ষণ গণনা করতেই থাকি কবে পাব, যেহেতু জন্মদিন বিশেষ দিন, আর বিশেষ দিনগুলো আমার মনে হয় যে বিশেষ মানুষের যে ছোট ছোট বার্তাগুলো সেটি অনেকটা বেশি অনুপ্রাণিত করে, এমন কিছু বার্তা আছে পৌঁছে দিতে চাই। শুভ জন্মদিন বৌদি। অনেক ভালো একজন ডিরেক্টর, যার কাজ করে সবসময় খুব ভালো লাগে, নিজেকে অনেক সুন্দর দেখায়, নিজেকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করে আর্টিস্টকে অঞ্জিনি, এবং অনেক অনেক গল্প, অনেক উৎসব মুখর হয়ে যায় পরিবেশটা তোমার সাথে যখন কাজ করি। সবচেয়ে বড় কথা, তুমি একজন ভালো মা এবং তুমি ভালো একজন গৃহিণী, সেটা সবসময় ফলো করি আমি। আমার চেষ্টা থাকে যে তুমি কি করে বাচ্চাদের সাথে কথা বলো, কিভাবে ডিল করো বাচ্চাদেরকে, ওটা দেখে কিন্তু আমি সবসময় শিখি। অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে করে আমাদের পাশে থাকবে সবসময়। দিদি শুভ জন্মদিন। আমরা যতটা রোম্যান্টিক ছিলাম, তোমার নাটকে অভিনয় করে আমরা রোম্যান্টিকতা কিভাবে উপস্থাপন করতে হয় সেটা শিখেছি, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। দর্শক আমাদের কিংবা আমাকে রোমান্টিক হিরো বলে, সেই হিরো হওয়ার রিজনটা আসলে তোমরা, বিশেষ করে তুমি। বেশ সুন্দর সুন্দর কাজ আমরা করেছি দিদি, এবং তুমি তো ভাই বলো, আমিও দিদি বলি, সেই কারণে বলবো তোমার যে অবদান আছে আমাদের প্রত্যেকের ক্যারিয়ারে, সেখান থেকে তোমার মতো গুণী ডিরেক্টর সবসময় আমাদের সাথে থাকুক, সুস্থভাবে থাকুক, এবং তুমি অনন্তকাল এভাবে কাজ করে যাও, সুস্থভাবে কাজ করে যাও, এটাই দোয়া তোমার জন্মদিনে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। দিদি শুভ জন্মদিন, আপনার সাথে আমার কখনো কাজ হয়নি, হবে সামনে নিশ্চয়ই, বাট আপনি আমার খুব প্রিয় একজন ডিরেক্টরদের মধ্যে একজন, আপনার কাজ আমার খুব ভালো লাগে, আর এমনি তো আমাদের কথা হয়, পরিচয় আছে, বাট কাজও নিশ্চয়ই হয়ে যাবে। আপনি খুব ভালো থাকবেন, অনেক দিন বাঁচতে হবে, আরো ভালো ভালো কাজ করতে হবে। দিদি আদাব, আমি আপনার সেই ছোট্ট সিয়াম, আপনি কেমন আছেন? আপনি ভালো থাকার দলে সব সময়, সেটা আমি জানি। আপনি হচ্ছেন ওই মানুষ যে ভালোকে ভালো বলে, সবার সামনে বলে, সবাইকে জানিয়ে বলে। আমি আপনার অনেকগুলো কাজ করেছি এবং আমরা অনেকগুলো হিট প্রোডাকশন একসাথে দিতে পেরেছি, এবং আমি দেখেছি যে আপনি একটা কাজের জন্য কতটুকু এফোর্ট দেন। আপনি আপনার বাসা থেকে পর্দা খুলে নিয়ে আসেন যেন সেটটা সুন্দর হয়, মোমবাতি নিয়ে আসেন যেন ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়, এটা সবাই পারে না আসলে। এবং আমরা যখনই কাজ করেছি, আমাদের ফ্যামিলি, একটা ফ্যামিলি ছিল সেই কাজের ভিতরে, এটা আমি খুব মিস করি দিদি, আমি আসলেই অনেক মিস করি। আপনি অনেক গুণী একজন নির্মাতা, অনেক বড় মনের একজন মানুষ, আমি সবসময় আপনার জন্য দোয়া করি দিদি, আর আপনি আপনার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে প্রাউড ফিল করাতে পারি। আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে বাংলাদেশের মানুষ এবং আমি অনেক ভালোবাসি, ভালো থাকবেন। কাছের মানুষগুলো কি কখনো সরাসরি এভাবে বলে? আমি তো একদম মুগ্ধ হয়ে গেলাম। দীপা, নাইম, সিয়াম, শশী, ওর সাথে অবশ্য কাজ হয়নি, এত সুন্দর করে বললো নাইম, এত সুন্দর করে বলল দীপা, বলল
আসলে আমি আসলে বাকরুদ্ধ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত ভালোবাসো, সত্যি আমার অনেক ভালো লাগছে। কিছু অনুভূতি মনে হয় শুধুই অনুভব করা যায়, সেভাবে প্রকাশ করা যায় না আসলে। দিদি, আমরা যে প্রসঙ্গে ছিলাম ফিরে যেতে চাই সেখানে, 380টি নির্মাণ অনেক বড় একটা মাইল ফলক না কি মনে হয় আপনার? সেই জায়গা থেকে যদি একদম শুরুর আমরা দিকে চলে যাই, সেখানে দেখা যেত যে একজন নারী কাজ করবে সেটা কিন্তু চ্যালেঞ্জিং, যে কোনো কাজই হতে পারে সেটা, কিন্তু নাটক নির্মাণ করা সেটা তো আরও অনেক বেশি চ্যালেঞ্জিং। তখন কীভাবে সম্ভব হয়েছে? প্রত্যেকটা কাজই অনেক চ্যালেঞ্জিং সত্যি, বাট নির্মাতা যখন কাজ করে, যে কোনো নির্মাতাই, এটা আসলে অনেক ধৈর্য লাগে। আর 380 বা 100 বা 200 এটা আসলে আমি এভাবে ভাবি না, মানে কোয়ান্টিটি আমি বলছি না, কিন্তু পাশাপাশি কিন্তু তাও সত্য যে 380টা কাজ, কাজটা যেন একটা মানসম্মত থাকে, মানে মানটা অনেক বেশি প্রয়োজন। আমার মনে হয় যে 18 বছর আমি রান করেছি, এখানে তো সব কিছু সহজ ছিল না। এবং দিদি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, একটা সময় যখন আমরা দেখতাম বা আমরা শুনতাম আপনার আগের নাটকগুলোতে, সবাই বলতো যে চয়নিকা চৌধুরীর নাটকে তো শুধু পাখি ফুল গান মোমবাতি এগুলোই থাকে, এর বাইরে আর কি? কিন্তু এখন যদি আমরা বর্তমান সময়টাই দেখি, বর্তমান সময়টা কিন্তু আমরা দেখছি সেই ভালোবাসার নাটকগুলোই লিড করছে আমাদের মিডিয়াতে। আসলে মনে হয় আমি 17 বছর আগে বুঝতে পেরেছিলাম, যাই হোক না ফান করলাম। আসলে ভালোবাসাটা আসলে সবার মধ্যে থাকে, ভালোবাসাটা আসলে সব সময়ের জন্য, হ্যাঁ জীবনটাই তো আসলে ভালোবাসার, ভালোবাসতে না পারলে কিন্তু আসলে কোনো কিছুই করা সম্ভব না। আর ওই সময়ে ভালোবাসার নাটকগুলো কিন্তু কোনো সময় লাগে না, সব সময়ের জন্য, সারা বছর কিন্তু এই নাটকগুলো মানুষ দেখতে পছন্দ করে, ভালোবাসতে পছন্দ করে। আর হ্যাঁ, আমি এরকম অনেক শুনেছি, আমি যখন প্রথম কাজ করতাম একটা গান থাকতো, সেই 17 বছর আগের কথা বলছি, বা যে ক্যান্ডেল, বা ভালোবাসতে হলে কিন্তু একটা ফ্লাওয়ার, আমরা কী করি একটা বই উপহার দিই, একটা ফুল উপহার দিই। এবং আমার কিন্তু যেটা নাকি সিয়াম বললো, আমি অনেক সিয়ামের অনেক ফ্যান, এবং নাইম সিয়াম সবাই খুব সুন্দর করে বলে, সিয়ামের একটা কথা খুব সুন্দর যে আমি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিই, তখন একটা অভিনেতার অভিনয়টা করতে অনেক সহজ হয়। তো এগুলো আসলে আমি যখন গানও করতাম, গান লাগাতাম একটা, গানটা কিন্তু গানের জন্য না, মানে গল্পের প্রয়োজনে গান থাকতো। তো এখন যখন আমি দেখি এই জেনারেশন, 2 বছর ধরে আমি সব নাটকগুলো দেখি, আমি নতুনদের কাছ সবসময় দেখি, কারণ নতুনদের কাছ থেকে আমি শিখি, আমি এখনও শিখছি। তো তখন যখন দেখি যে ওরা এরকমই কাজ করছে, তখন আমার মনে হয় যে পথটা হয়তো আমি দেখিয়েছিলাম, ওই পথে ওরা হাঁটছে, তো আমার অনেক ভালো লাগে তখন। এবং পথটা দেখিয়েছেন এবং আপনি কিন্তু পথ চলছেন এখনো, সেই জায়গা থেকে 3টা প্রজন্মের সাথে কাজ করা হয়েছে। যদি আপনার দৃষ্টিকোণ থেকে দিদি পার্থক্য আমরা জানতে চাই, আমরা একটু বিস্তারিত শুনবো। দিদি আবার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনি। দর্শক পেশরা ম্যাঙ্গনি ব্যতীত তারকালাপে প্রিয় চয়নিকা চৌধুরীর সঙ্গে এগিয়ে যাওয়া এবং পথ চলা নিয়ে আলাপ হচ্ছে। এই গল্পে আবারও ফিরব একটা নিয়ম মানা বিরতির পর, সঙ্গেই থাকবেন। দর্শক আবারও একবার স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গনি ব্যতীত তারকালাপের আজকের আলাপের শেষ অংশে। নিজের 50তম জন্মদিনে আজ আমাদের অতিথির আসনে রয়েছেন নন্দন, আর নির্মাণের মাধ্যমে আমাদের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করা চেনা মানুষ চয়নিকা চৌধুরী। ফিরছি আলাপে, ফিরলাম দিদি, সেই প্রসঙ্গটা ধরে শুরু করতে চাই, 3টি প্রজন্ম নিয়ে কাজ করেছেন আপনি। অবশ্যই আমি এটা বলতে চাই, কারণ 3টি প্রজন্ম অনেক পার্থক্য আছে। যেমন আমরা যখন অনেক আগে যখন আমি কাজ শুরু করেছিলাম, তখন ছিলেন মাহফুজ আহমেদ, তকির আহমেদ, জাহিদ হাসান, তারপরে সমী, বিপাশা, মিমি, এরা ছিল, এদের একটা স্কুলিং ছিল। পরের লটে কিন্তু অপি, তারিন, মিলন, অপূর্ব, সজল, এরা ছিল। এবং একদম লাস্ট যে প্রজন্মটা নিয়ে আমি কাজ করছি, সিয়াম, জোভান, তারপর মেজাবিন, শবনম ফারিয়া, এই এই ইয়েটা, এই প্রজন্মটা। আমি অনেক লাকি যে আমি সব প্রজন্মকে টাচ করেছি। আর সুবর্ণ মুস্তফাদের ব্যাচে আসলে আমি ওভাবে কাজ করিনি, কিন্তু আমি লেটেস্ট ওনাকে নিয়ে কাজ করছি, আমার বাংলাদেশের একজন লেজেন্ড। পার্থক্য আসলে অনেক, সেটা হলো আগে নিয়ে যাদেরকে নিয়ে কাজ করতাম, তারা হলো স্ক্রিপ্টের জন্য অস্থির হয়ে যেত, স্ক্রিপ্টটা পেয়ে অনেক আলোচনা করতো, অন টাইম সেটে আসতো, অনেকবার ফোন করতে হতো না, এবং ভাবতো, অনেক রিহার্সাল করতো। আসলে এখনকার প্রজন্ম অনেক ট্যালেন্টেড, আর ওদের আমি ঠিক দোষও দিব না, যেহেতু এখন অনেক কাজ, অনেক চ্যানেল, অনেক বিষয় নিয়ে। কিন্তু তারপরেও আমি বলবো যে ওরা যদি একটুখানি স্ক্রিপ্টটা পড়তো বা একটু ভাবতো, ওরা যদি চিন্তা করতো যে, এবং ফোনটা ধরতো, অন টাইম যদি সেটে আসতো, সবার কথা বলছি না, আমাদের কিছু ভালোও পেয়েছি আমরা এই প্রজন্মে, যেমন মেজাবিন, খুবই মানে আমি বলবো যে এই সময়ের মেজাবিন, শবনম ফারিয়া, মেজাবিনের কথা স্পেশালি আমি বলবো যে সত্যি সে খুব মানে ট্যালেন্টেড, অনেক মেধাবী, এবং সত্যি আমার 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 দেশের একটা
হয়তো একটা ভালো জায়গায় যেতে পারবে সে। আর এর আগের যারা করেছে অপূর্ব, মিলন, তারি, নপি, এরা কাজ করেছে, আমার বোন তমালিকা অনেক শক্তিমান অভিনয় শিল্পী ছিল। পার্থক্য একটাই, সেটা হলো যে অনেক বড় পার্থক্য, ওরা অস্থিরতা কম, ওরা অনেক ভালোবেসে যত্ন দিয়ে কাজ করে, ওরা রিহার্সাল করে, ওরা ফোন ব্যাক করে, ফোন ধরতে না পারলেও ওরা অনেক বেশি সম্মান দিতে জানে। আর এই প্রজন্ম অনেক ব্যস্ততার কারণে হয়তো ইচ্ছা করে করে বলবো না, কিন্তু হয়ে যায় ওদের এই জিনিসটা, হয়তো ফোন করছি করছি ধরছে না, কল ব্যাক করছে না, সেটে আসছে একটু দেরি করে। তা আমি অনেক লাকি, হয়তো আমার সাথে হচ্ছে না কিন্তু অনেকের সাথে হচ্ছে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আসলে, হয়তো আমরা বসে আছি, অনেক সিনিয়ররা বসে আছে, আমরা কিন্তু কেউ বসে থাকলে সিনিয়রদের দেখলে কিন্তু দাঁড়িয়ে যাই, বাট এই প্রজন্মকে আমি অনেক দেখেছি, এই প্রজন্মটা বসে থাকে, চেয়ার ছেড়ে ওঠে না। বাট এই যে আদব কায়দা, আপনার কথায় কোথায় যেন একটা আক্ষেপের সুর কিন্তু আমরা দেখেছি সেই জায়গা থেকে। মানে আমি যখন আকাশের নিচে মানুষ করতে গিয়েছিলাম কক্সেস বাজারে, অনেক এই জেনারেশনের মেয়েরা এবং এই প্রজন্মে, মানে আগের জেনারেশনেরও ছিল, মিলন, সৌদি, যেমন সেলিমেরা ছিল, আমি দাঁড়িয়ে আছি সব চেয়ার ফিল আপ, বাট ওরা বসে আছে। পরে মিলন আমাকে বললো, দিদি আপনি বসেন। তাহলে এটা একটা উদাহরণ, এরকম আরও অনেক আছে যে হয় না, যে আমরা হয়তো অনেককে পরিচয় নেই কিন্তু দেখলে একটা আদাব দেই বা একটা সালাম দেই, কিন্তু ওরা এগুলো একটু কম। আমি কিন্তু বারবার বলছি আমাদের নর্মসের মধ্যে, সরি, আমি কিন্তু বারবার বিনয়ের সাথে বলছি এটা সবাই না, কিন্তু আছে, ওদের মধ্যে জিনিসটা আছে। যেমন আমি কিছুদিন আগে একটা নাটক করলাম, আমরা 380তম নাটক, বুদ্ধিজীবী দিবসে যেটা যাবে, শমিক আসার এবং মাহফুজ আহমেদ অভিনীত, 3.5খানা চিঠি, শমিক আসারের গল্প, এবং এটা লিখেছেন ইফফাত তন্নি, এটা বুদ্ধিজীবী দিবসে যাবে। তো শমিকে নিয়ে কাজ করে কিন্তু আমার, ভালো আর্টিস্ট নিয়ে কাজ করে কিন্তু আমার, ও তো কাজ করে না, তো আমার কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন ডেটটা মিলবে। প্রথম দুদিন আমরা কাজ করেছি, 3 দিন কাজ করেছি, আমাদের আর একদিনের 8টা সিন বাকি। আমি কিন্তু এই মাসে কোনো কাজই রাখিনি, এই মাস মিনস নভেম্বরে, বাট আমার ডিওপি যিনি কাজ করেছেন তিনি কিন্তু আমাকে অন্য ডেটগুলো দিতে পারেন নাই। তিনি আমাকে স্পষ্ট বললেন যে ওইটাই তো অ্যাড, ওখানে অনেক টাকা বেশি, সো আমি ওটাই করব। এই যে একটা সম্মান জানানো, একজন সিনিয়র যে নাকি আমার বাংলাদেশের লিজেন্ড শমিক আসার, তার মতো একজন অভিনয় শিল্পী যিনি কাজ করেন না, তার ব্যবহার অনেক সুন্দর, তাকে যে অনার করে যাচ্ছে, ঠিক আছে দেখি ডেটটা বের করতে পারি কি না, এটা ঠিক, তিনি হয়তো ডেটটা দিয়ে ফেলেছেন, কিন্তু আমি বলবো যে তুমি ডেটটা দিয়ে ফেললে এই কাজটার সাথে তুমি মানে ঢুকে গেছো কাজটাতে, এবং এটা তোমার কন্টিনিউ হয়ে গেছে। সো ওইভাবে কিন্তু ম্যানেজ করা উচিত আমি মনে করি। যেমন আমি যখন কাজ করতে যাই, অনেক ডিরেক্টরের তো ক্যামেরাম্যান আমার সাথে থাকে, ওরা যখন অনেক বাড়ি কন্টিনিউটি হয়ে যায়, ওরা যখন আমাকে ফোন করে বলে দিদি বাড়িটা কি ছাড়া যায় আমার কন্টিনিউটি, আমি কিন্তু ছেড়ে দিই। হয়তো একটা আমি হয়তো একজন ডিওপিকে নিয়েছি, কমন হয়ে যায়, সে হয়তো আমাকে ফোন করে বলে এই ডিওপিটা আমার কাজ করেছিল দিদি দেখেন না একটু, আমি বলি অবশ্যই আপনিই আগে পাবেন। আসলে সত্যিকার অর্থে বিনয় কিন্তু মানুষকে শিল্পী হিসেবে তৈরি করে তোলে, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দিদি এই মুহূর্তে একজন প্রিয় মানুষ আছে, নিশ্চয়ই নিঃসন্দেহে আপনার প্রিয় মানুষ, আমরা ফোনে নিয়ে ফিরে দেখি। শুভ সকাল। হ্যাপি বার্থডে মা। তুমি ফোন করতে পারো, তুমি ফোন করো। করলাম, তোমাকে সকালে দেখিনি, তোমাকে তো অনেক সুন্দর লাগছে মা। থ্যাংক ইউ, দিদি ভাই সাজিয়ে দিয়েছে আমাকে আজকে। আচ্ছা আচ্ছা, আমি আরো একই তোমার, আজকে তোমার বার্থডে কিন্তু গিফট চাবো আমরা। আচ্ছা আচ্ছা, যে আসলে আমরা সবাই ডিজার্ভ করি যে তোমার বড় স্ক্রিনে কাজ দেখার, তুমি যদি আমাদের এটা না দাও তাহলে কিন্তু তুমি তোমার সকল দর্শককে অনেক বাজেভাবে বঞ্চিত করবে। তো আমি তোমাকে রেগুলার এই কথাটা বলি, আবার এটাই বললাম, হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আমি আমার ভালোবাসার দর্শকদের বঞ্চিত করব না বাবা। আর তোমরা সবসময় বলো, আমি একটা সুন্দর গল্প আমার লেখা হচ্ছে, তোমাদেরকে বলিনি, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, গল্পটা লেখা হলেই অবশ্যই আমি কাজে ঢুকে যাব। অবশ্যই মনের মতো একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা প্রেমের, মিষ্টি প্রেমের ছবি, ভালোবাসার ছবি বানাবো, যেটা তোমরাও দেখতে যাবে, আমার সব দর্শক দেখতে যাবে। আর তুমি এত সুন্দর করে বললে, আমি অনেক লাকি যে তোমাদের মতো সন্তান আমি ধারণ করেছি, জন্ম দিয়েছি। আসলে অনন্যা এত সুন্দর করে বলেছে, এটা আসলে অনেকটা ইন্সপায়ারিংও ছিল ব্যাপারটা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দিদি, যেমনটি আমরা শুনছিলাম, অনেক প্রত্যাশার কথা, অনেক অর্জনের কথা, অনেক প্রাপ্তির কথা আমরা শুনলাম, কিন্তু যেহেতু জন্মদিন মানে বিশেষ দিন, আর বিশেষ দিনে টেস্টি ট্রিট একটা বিশেষ কেক পাঠিয়েছে আমাদের জয়ন্ত দিদির জন্য, আমরা কাটতে চাই। এবং টেস্টি ট্রিটকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমি 2টা সেকেন্ড তোমার নষ্ট করবো। আজকে আমি এখানে বসে আছি যে মানুষগুলোর জন্য, তারা হচ্ছে লাইট অ্যান্ড শেডের মুজিবুর রহমান আর
অ্যাড মিডিয়ার জায়দান রাব্বি, যারা আমাকে প্ল্যাটফর্ম না দিলে আসলে আমি যোগ্যতা কখনোই দেখাতে পারতাম না। আর আমার প্রিয় অভিনয় শিল্পী, আমার প্রিয় মানুষ মাহফুজ আহমেদ, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, যিনি আমাকে নাট্যকার বানিয়েছিলেন, যদি আমি কিছুই নাট্যকার হইনি, এখনো ভালো লিখতে পারি না, সেটাই আপনার বিনয় দিদি। আমার পরিবার, আমার আমার হাজবেন্ড অরুণ চৌধুরী, আমার ছেলে মেয়ে, আমার সমস্ত প্রডিউসার, আমার সমস্ত জার্নালিস্ট এবং চ্যানেলের সমস্ত প্রোগ্রাম ডিপার্টমেন্টের হেড এবং যারা আছেন আমাদের পিছে, এবং আমার সমস্ত দর্শক, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আমার শ্বশুরবাড়ি, আমার মা বাবা, সবার প্রতি, আসলে এভাবে নাম বলে শেষ করা যাবে না, আমার সমস্ত রাইটার, আপনারা সবাই না থাকলে, আমার পাশে না থাকলে আসলে আমি কখনোই এই জায়গাটায় বসতে পারতাম না। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আপনারা সবসময় এভাবে আমার প্রতি আমাদের ভালোবাসা অবিরাম থাকবে। কিন্তু এখন আমরা কেক কাটবো। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। দিদি, অনেক অনেক ভালোবাসা এবং 50তম জন্মদিন তো বলছিলেন একটা বিশেষ কিছু, এরকম বিশেষভাবে পুরো জীবনটা কাটবে সেটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে, আমার সমস্ত দর্শকদেরকে। আপনারা দেশের চ্যানেল দেখবেন, দেশের নাটক দেখবেন, দেশের সিনেমা দেখবেন, আর মানুষকে সম্মান করবেন, কারণ কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। আর আমার জন্য প্রার্থনা করবেন, সত্যিই যেন আমি একটা ছবি বানাতে পারি।